নমস্কার বন্ধুরা, আমি সোনালী চলে এসেছি আমার স্বপ্নপূরণ চ্যানেল নিয়ে। আজকে আমি আপনাদের কুরুশের জ্যাকেট বানানো দেখাবো, ঠিক আছে? একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয় না। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, এই এই উল নিতে হবে, এরকম উল নিতে হবে, যে কোনো কালার আপনার যেটা পছন্দ, আর সঙ্গে আরেকটা কন্ট্রাস্ট কালার, ঠিক আছে? এই এই উলটা সবার লাস্টে ইউজ হবে, ঠিক আছে? তো আমি প্রথমে এই উলটা নিয়েছি, আমি একটা ছোটো বাচ্চার জ্যাকেট বানাবো, কারণ পুরো বড়, অনেক কিছুই তো আমাকে দেখাতে হবে, বড় বড় কিছু করে করে দেখানোটা সম্ভব হবে না। আমি প্রথমে কি করলাম, এই যে এইরকম করে একটা গার্ড বেঁধে নিলাম, ঠিক আছে? এইরকম করে একটা, এই যে এরকম করে কুরুশে এ করে নিলাম, ঠিক আছে? এবার হয়তো আপনারা অনেকেই কুরুশ চালাতে জানেন, যারা জানেন না তারা দেখুন, এই আঙুলের মধ্যে এইভাবে উলটাকে পেঁচিয়ে নেবেন। কিছুটা উল পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নিয়ে এই যে আমি উলটা পেঁচিয়ে নিচ্ছি, ঠিক আছে? উলটা পেঁচিয়ে নিয়ে এই যে দেখুন ভালো করে, এইভাবে ঠিক এই এইভাবে কুরুশটাকে ঘোরালে, হ্যাঁ, এইভাবে কুরুশটাকে আপনি ঘোরাবেন ঘোরাবেন এইভাবে কুরুশটাকে ঘোরালে একটা ঘর উঠবে, এইভাবে ঘর গুনে নেবেন। দুই, এই দেখুন তুলছি আমি, এই যে কুরুশ, তিন, চার, পাঁচ, ছয়, এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী ঘর বুনে নেবেন। আমি যে জ্যাকেটটা করছি তার 2 বছর মতন বাচ্চাদের বয়সে, 2-2.5 বছরের বাচ্চাদের হয়ে যাবে, ভালো মতনই হবে রোগা। কারণ এর বেশি বড় তো করে দেখানো সম্ভব না, অনেক কাজই করতে হবে বলছি বারবার। তো যাই হোক, আমি আগে ঘরগুলো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এইভাবে চেন বানিয়ে নিয়েছি একটা, এবার এর উপর নর্মাল এক লাইন সেলাই হবে লং, ঠিক আছে? এই যে এইভাবে আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, আপনাদের একদম, এই যে এই তো আমার ঘরটা আছে, হ্যাঁ। এবার এটাকে, এই কুরুশটাকে এইভাবে পেঁচালাম, ঠিক আছে? পেঁচিয়ে এই যে চেনের একটা করে ঘরে, চেনের ঘরে আমি এই যে দেখো, এই যে চেনের ঘরে ঢুকিয়েছি, এইভাবে টেনে এনেছি সুতোটাকে, সুতোটাকে টেনে এনে এইভাবে। এটা প্রথমে আপনাদের এইসব কিছু যদি আপনারা কুরুশ চালাতে না জানেন, তাহলে প্রথমে আপনাদের এটাকে প্র্যাকটিস করে নিতে হবে, প্র্যাকটিস করে নিতে হবে, প্রথমে প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে? আমি এক লাইন প্রথমে এমনি বুনে যাব, তারপর আমি ডিজাইন দেওয়া শুরু করব। এক লাইনটা বুনে আমি আপনাদের দেখা, এই যে বন্ধুরা আমার এক লাইন নর্মাল সেলাই করা হয়ে গেছে। এবার আমি এদিক থেকে 3টে ঘর ছেড়ে ডিজাইনটা তুলব, কারণ একদম সাইডের ডিজাইন তুলতে নেই, তাহলে অসুবিধা হয়। আমি এই 3টে ঘর সেলাই নর্মাল লং সেলাই করে নিলাম। লং সেলাইটা আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। অনেকেই বাড়ির যারা এজের মানুষ আছেন, তারা অনেকেই কুরুশ চালাতে জানেন, তাদের কাছ থেকে একটু শিখে নেবেন। প্রথমে এরকম 3টে ঘর আমি, এই দেখুন 3টে ঘর আমি ছেড়ে দিয়েছি, নর্মাল সেলাই করেছি। এবার আমি 2টো চেন বুনলাম, 2টো বেনে এখান থেকে ঠিক 2 ঘর বুনতে হবে, 1, 2। তৃতীয় ঘরে আমি এই চেনটাকে তুলে নেব, তৃতীয় ঘরে আমি এই চেনটাকে তুলে নেব, আবার 2টো সেলাই করব, 1, 2 করলাম, করে আবার 2টো ঘর ছেড়ে আমি চেনটা সেলাই করব, 1, 2 তৃতীয় ঘরে চেনটাকে আমি সেলাই করে নিলাম, ঠিক আছে? এবার আমি পরপর 5টা, এই একটা হয়েছে, আরও 4টে আমি সেলাই করব, ঠিক আছে? এইভাবে পুরো 4টে সেলাই করব, টোটাল 5টা করে হবে। ডিজাইনে একটা ডিজাইন 5টা ঘরে হবে, 3, 4, 5। এই দেখেছেন, এই যে প্রথমে 3টে এমনি বুনে নিয়েছি, তারপর 2টো চেন করে মাঝখানে একটা ঘরের সঙ্গে আমি এটাকে সেলাই করেছি, আবার 2টো চেন করে এখানে পরপর দেখুন 1, 2, 3, 4, 5 5টা ঘর আছে। এবার আমি আবার, হ্যাঁ, আর সবসময় হাতের মধ্যে সুতোটাকে উলটাকে পেঁচিয়ে টাইট করে ধরবেন, সবসময় টাইট করে ধরবেন, এই যে, হ্যাঁ, ধরবেন। এবার আবার আমি 2টো চেন করলাম, এই যে 2টো হয়ে গেল, 2টো চেন। এবার আমি 2টো ঘর বাদ দিলাম, 1টা 2টো তৃতীয় ঘরে গিয়ে আমি আবার এটাকে এখানে সেলাই করলাম, এখানে আমি সেলাই করে নিলাম, হয়ে গেল। আবার 2টো চেন বুনবো, চেন বুনবো, এটাও ঠিক 2টো ঘর বাদ দিয়ে, 2টো যেহেতু ঘর চেন বুনেছি, 2টো ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরের উপর আপনাকে এই ফোকাস করতে হবে। এই একটা বোনা হয়ে গেল, এবার আরও 4টে আমি এইভাবে বুনে নেব,
এই দেখুন কি করেছি, প্রথমে তিনটে বুনেছি, তারপর এই যে দুটো ঘর বুনে একটা এক ঘর সেলাই করে আবার দুটো ঘর বুনে এই পাঁচটা বুনে পরপর দেখুন এখানেও পাঁচটা ঘর আছে, এখানে পাঁচটা আছে, এখানে এইভাবে আগে প্রথম পুরো লাইনটা আমি সেলাই করব। হ্যাঁ, এই একইভাবে দুবার সেলাই হবে, তৃতীয়বারে তৃতীয় কাটায় ডিজাইনটা চেঞ্জ হবে, আমি দেখাচ্ছি করে। এই যে আমি এক লাইন সেলাই করে নিয়েছি, এর উপরে ঠিক একইভাবে দ্বিতীয় লাইনটা আমি সেলাই করছি, সেলাই করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার একটা লাইন কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কি করব, এই এই যে ফাঁকা জায়গাগুলো এখানে এই জিনিসটা হবে, এই জিনিসটা এই ফাঁকা জায়গাগুলো হবে, এই জায়গায় এই ফাঁকা জায়গাটা হবে, দেখাচ্ছি আমি করে, আপনারা সঙ্গে থাকুন। প্রথমে যেমন তিনটে ঘর বুনে নিতে হয় সেরকম আমি তিনটে ঘরকে বুনে নিচ্ছি, ঠিক আছে, তিনটে ঘরকে আমি বুনে নিচ্ছি। এই দেখুন তিনটে ঘরকে বুনে নিচ্ছি। এবার এই ফাঁকা জায়গাগুলোর কে আমাকে বুনে নিতে হবে, এখানে আছে টোটাল পাঁচটা ঘর, পাঁচটা ঘরই আমাকে তুলতে হবে, এই এই চেনের মধ্যে দিয়ে দুটো, চেনের মধ্যে দিয়ে দুটো, এই দেখুন এই তিনটে ঘর তো আমার ছিল, এই চেনের মধ্যে এখানে দুটো, মাঝখানে একটা, দুটো, পাঁচটা ঘর উঠে গেল। এবার আমার হচ্ছে এই যে এই জায়গাটাতে আমাকে চেন দিয়ে ডিজাইনটা করতে হবে, প্রতি দু কাটায় ডিজাইন চেঞ্জ হবে। এবার দেখুন এখানে আমি দুটো চেন তুললাম, এক দুই দুই হয়ে গেল। এবার এই যে পাঁচটা ঘরের মাঝখানের ঘরটাকে আমাকে এইভাবে সেলাই করতে হবে, পাঁচটা ঘরের মাঝখানের ঘরটাতে এরকম আমি সেলাই করে নিলাম, হয়ে গেল। এবার আবার দুটো বুনলাম, এক দুই, ঠিক আছে, দিয়ে এইখান থেকে তুলব, এখানে পাঁচটা ঘর আমাকে নর্মাল সেলাই করে নিতে হবে, চেনের জায়গায় দুটো, মাঝখানে একটা, আর পাশের চেনটাতে এই যে দুটো তুলেছি, এইবার এই যে মাঝখানের ঘরটা এইটা এইটা এইটাতে আমি ইয়ে ঢুকিয়ে এইভাবে সোজাসুজি ঘরটা তুলে নিলাম, আবার দুটো, আবার দুটো হয়ে গেল পাঁচটা। আবার আমি এবার চেন বানাবো দুটো, একটা দুটো চেন বানালাম, বানিয়ে এই যে দুটো চেন বানিয়ে নিয়েছি, বানিয়ে আমি হ্যাঁ তাহলে এইভাবে ডিজাইনটা আমার উঠতে থাকবে, মানে এগুলোর জায়গায় আয় এগুলো হবে, এগুলোর জায়গায় এগুলো হবে, ঠিক আছে। এইভাবে আমি বগল পর্যন্ত আগে সেলাই করে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আবার আসছি। এই যে বন্ধুরা, আমি বলেছিলাম যে বগল অবধি করে দেখাবো, এই হচ্ছে বগল, বগল অবধি করা হয়ে গেছিলো। এবার এই এই অবধি যখন সেলাইটা ডিজাইনটা ঠিক এই রকম আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে তুলতে হয়, এই বগল অবধি করার পর প্রথমে আমি চারটে লং ছেড়ে দিয়েছি প্রথম প্রথমবারে, তারপর বুনতে শুরু করেছি, আবার ঘুরে এসে এখানে তিনটে ছেড়েছি, তারপর দুটো ছেড়েছি, এইভাবে আমি এইভাবে ঠিক আপনার যতটা বগলের কাটিং দরকার মোটামুটি আইডিয়া করা যায় যে একটা বাচ্চার কতটুকু দরকার, এইটুকু দরকার, তো সেইটুকু আমি এইভাবে করে নিয়েছি, মানে প্রথমে চার তিন দুই দুই এক এরকম করতে করতে ছেড়ে এই অবধি রেখেছি, এই করে আমার এই পার্ট হয়ে গেছে। আমি আগেই কারণ একটা বলেছি তো একটা পুরো জ্যাকেটের ভিডিও করে তো তুলে দেখানো সম্ভব না, আমি আগে থেকে এই পার্টগুলো রেডি করে রেখেছিলাম, এখন আমি এটার সঙ্গে এই পার্টটা জুড়ব। আচ্ছা, নেক্সট পার্টে নেক্সট ইয়েতে আমি আপনাদের এই জ্যাকেটের ডেকোরেশনটা কীভাবে করতে হবে লাস্ট ডেকোরেশনটা আমি সেটা দেখাবো, আর দুটো পার্টকে জুড়ে নেওয়া কোনো ব্যাপার নয়, এইভাবে কুরুশ দিয়েই জুড়বেন, সুত সুতোর কোনো প্রয়োজন নেই, কুরুশ দিয়েই জুড়বেন, এইভাবে কুরুশ দিয়েই জুড়ে নেবেন, এইতে কোনো সুত সুতোর দরকার পড়ে না, ঠিক আছে, পুরোটাই কুরুশে হয়। এই যে আমি এই দুটো পার্ট একসঙ্গে ধরলাম, ধরে দুটো দুটোর মধ্যে দিয়ে একসঙ্গে আমি সুচটা কুরুশটাকে ঢুকিয়ে দিচ্ছি, এই যে একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছি, এই যে বেরিয়ে এসেছে, এই জোড়া হয়ে গেল, একটা জোড়া হয়ে গেল। আবার
আবার তার পাশেরটা থেকে আমি এই যে দুটো দুটোকে একসাথে নেব সব সময়। এই যে দুটোকে একসাথে নিয়েছি, নিয়ে এই আবার দুটোকে একসাথে নেব, এই এই যে দেখুন জোড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই আপনারা জুড়বেন। তাহলে পরের ভিডিওতে আমি দেখাবো পরের পার্টে যে এটা ডেকোরেশন কিভাবে করতে হয় এই লাল উলের সাহায্যে। ঠিক আছে, ভালো থাকবেন।